দেখুন, প্রথম দেশে তৈরি যে অত্যাধুনিক মিসাইলের সাফল্যে প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী। সম্প্রতি প্রথম দেশে তৈরি ইয়ার টু ইয়ার মিসাইলের লাইভ ফায়ারিং ড্রিল চালিয়েছে ভারত, আর সেই সাফল্যে প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশার চাঁদিপুর উপকূলে বঙ্গোপসাগরের উপরে সফলভাবে অস্ত্র BBRAM ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। চালকবিহীন বিমানের বিরুদ্ধে 7 বার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। 3.8 মিটার লম্বা অস্ত্র মার্ক ওয়ান সিঙ্গেল স্টেজ মিসাইলটির রেঞ্জ 75 কিলোমিটার, অর্থাৎ 75 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারবে এই মিসাইল। ফরাসি BBRAM মিসাইলের থেকে যার গতি 4 গুণ বেশি। ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ উদ্যোগে DRDO এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। শুক্রবার পরীক্ষামূলকভাবে এই মিসাইল ছোড়া হয় Su-30 মিগ ফাইটার জেট থেকে। চালকবিহীন এয়ারক্রাফ্টের উদ্দেশ্যে ছোড়া হয় এটি। দৃষ্টিশক্তির বাইরে থাকা টার্গেটে অনায়াসে আঘাত করতে পারবে এই মিসাইল। সূত্রের খবর, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে এই মিসাইল পরীক্ষা করা হয়। DRDO তৈরি করেছে এই অস্ত্র মিসাইল। এটি দেশে তৈরি প্রথম BVR মিসাইল। এর আগে ফরাসি, রাশিয়ান ও ইসরায়েলি BVR মিসাইল ব্যবহার করা হতো। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই 50টি অস্ত্র মিসাইলের অর্ডার দিয়েছে।